হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আজকে সকাল সকাল আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি সকালে উঠে কী কী করি, মানে আমার সব ব্যস্ত খুব সকাল, সেটাই দেখাবো তোমাদেরকে। তো দেখো সকালে উঠে বাসি কাজ করে ব্রাশ করে তারপর এখন বসেছি চা খেতে। দেখো চা খেতে গিয়ে কী হলো, বিস্কুটটাই পড়ে গেল চায়ের মধ্যে। তো আমি ব্রিটানিয়া বিস্কুট খাই না, সেই জন্য এই বিস্কুটটা খাচ্ছি। তো বিস্কুটটা খেতে গেলাম, চায়ে ভিজালাম, তো বিস্কুটটা পড়েই গেল। যাই হোক, চা খাওয়া হয়ে গেল। তারপরে রিদ্ধিকে পড়াতে বসলাম, রিদ্ধি বই পড়লো। তারপর দেখো আজকে ব্রেকফাস্টে লুচি হয়েছে, মা লুচি বানিয়েছে। তো এখন বাজে সকাল 10টা, এখন আমি খেতে বসে গেছি, ব্রেকফাস্ট করতে বসে গেছি, যে লুচি খাচ্ছি আর গরম গরম চা। চা খেতে তো আমি খুব ভালোবাসি, তাই এক এক কাপ ভরে চা নিয়ে বসে পড়েছি। ব্রেকফাস্ট করা হয়ে গেলে এবার রিদ্ধি স্নান করবে। তো রিদ্ধি দেখো টিভি দেখছে, দেখো সব বাচ্চারা টিভিতে কি দেখে, কার্টুন দেখে। আর রিদ্ধি টিভিতে খবর দেখে, ও খবর দেখতে ভালোবাসে আর অ্যাডভার্টাইজ দেখতে ভালোবাসে। তো সেগুলোই দেখছে, দেখো টিভি দেখতে দেখতে এরকম করে নাচে। তো টিভি দেখছে নাচছে। তো আমার খাওয়া হয়ে গেলে ওকে স্নান করাবো। তো তারপরে স্নান টান করি, ওকে রেডি করে তারপরে কাজ করব। তো তো দেখো এখন আমি লুচি খাচ্ছি। লুচি খেতে কারা কারা ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আমি তো লুচি খেতে খুবই ভালোবাসি, লুচি আর চা, লুচি বলো পরোটা বলো, চা দিয়ে খেতেই বেশি ভালোবাসি। তো লুচি চা খাচ্ছি বেশিরভাগ দিনে আমি, মানে বেশিরভাগ কেন বলছি, রোজই প্রায় সকালে আমি চা খাই টিফিনে। তো যাই হোক, তো আমার ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, এবার রিদ্ধিকে স্নান করাচ্ছি। দেখো রিদ্ধি এমনিতে তো দাঁড়িয়েই স্নান করে, আজকে চেয়ারটা বাইরে ছিল তো ওর উপরে উঠে বসে পড়েছে, তো চেয়ারেই স্নান করিয়ে দিলাম। তো আর রিদ্ধি স্নান করতে খুবই ভালোবাসে, মানে ছোট্ট থেকে ও জল খুব ভালোবাসে, স্নান করতে গেলে আসতে চায় না। যেদিন স্নান করতে দেরি হয় নিজেই মানে স্নান করবো বলে পাগল করে দেয় একদম। তো স্নান করতে খুবই ভালোবাসে, দেখো দেখলেই বুঝতে পারবে কেমন করছে। তো স্নান করতে করতে নাচছে। তো যাই হোক, ওর স্নান ঠান হয়ে গেলে এবার ওকে রেডি করিয়ে দেব, তো তারপরে বাকি কাজ করব। তো দেখো স্নান হয়ে গেছে, ওকে এখন মুছিয়ে দিচ্ছি। আর মুছার সময় তো এক সেকেন্ডও চুপ করে বসে না, কিন্তু আজকে ভিডিও করছি দেখে একদম চুপ করে বসে আছে, না হলে অন্যদিন তো এক জায়গায় থাকেই না। মানে ওকে দাঁড়িয়ে বা বসে আমি মুছতে পারি না, ওর ও সারা ঘরে ঘুরে, ওর পিছন পিছন ঘুরে ঘুরে আমি ওকে মোছাই আর কি, ওর সঙ্গে সঙ্গে আমিও দৌড়াই। তো যাই হোক, আজকে ক্যামেরাটা চালিয়ে রেখে দিয়েছি সামনে, তো ক্যামেরার দিকেই তাকিয়ে আছে, ভিডিও হচ্ছে দেখে এক জায়গায় বসে আছে। তো ওকে মুছিয়ে দিয়েছি, জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি, পরে ক্রিম ট্রিম লাগিয়ে রেডি করে দেবো। আর মা হচ্ছে ছোটোর থেকে ওকে কাজল পরায়, তো মা কাজলটা পরাবে, আমি চোখে আর কি ভালো করে কাজল দিতে পারি না, তো সেই জন্য মা কাজলটা পরাবে। তো দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটা। ও বাবা, আমাকে আবার সাজতে সাজতে দুটো কিসি করে দিল গালে। তো এরপরে রিদ্ধি এখন টিভি দেখবে, খেলা করবে, আর আমি আমার কাজ করব। তো এরপরে যাব পায়রাকে রুটি দিতে। হ্যাঁ, আমাদের পোষা না কিন্তু অনেক পায়রা আমাদের ছাদে আসে খায়, সকালে রুটি দিই, দুপুরে ভাত দিই, সব দিই। তো ছোট ছোট করে সেই রুটি ছিঁড়বো, ছিঁড়ে পায়রাকে দেব। তো দেখো মাথা চড়িয়ে দিলাম রিদ্ধির, তারপরে ও আবার স্নান করে উঠে একটু মিষ্টি, মানে মিষ্টি খেতে খুব ভালোবাসে, মিষ্টি বা চকলেট যাই হোক কিছু একটা ওর লাগে, স্নান করে উঠলেই হয়, জেমস খায়, নয় চকলেট খায়, নয় মিষ্টি থাকলে মিষ্টি খায়। তো আজকে চকলেট ছিল না, তাই জন্য লাড্ডু ছিল একটা মিষ্টি, তো সেটাই বললাম মাকে দিতে। দেখো কাজল পড়ছে এখন, এরপরে ও মিষ্টি খাবে। তো তো রিদ্ধি ছোট থেকেই কাজল পরে, মা ঘরে কাজল পেরে রিদ্ধিকে পরায়, তো ছোট থেকেই রিদ্ধি চোখে কাজল পরে এখনো। মানে ওকে যদি শরীর খারাপের সময় ডাক্তারের কাছে নিয়ে যাই, তো ডাক্তার অনেক বারণ করে
যে চোখে কেন কাজল দিয়েছো, এখন বাচ্চাদের চোখে কাজল দিতে নেই, কিন্তু দেখো পায়রাটার কত সাহস আমাদের ঘরে ঢুকে যাচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে ডাক্তার বারণ করে, বাট মা বলে যে এটা ঘরের কাজল পাড়া, এটা পরলে কোনো ক্ষতি হবে না, চোখটা সুন্দর হবে, সেই জন্য মা এখনও ওকে কাজল পরিয়ে দেয়। আর আমি চোখে পরাতে পারি না ভালো করে, সেই জন্য মার কাছেই ও কাজলটা পরে। তো যাই হোক, ওর কাজল পরা হয়ে গেছে, এখন পাউডার ফাউডার লাগিয়ে দিচ্ছে ওকে মা গায়ে। হ্যাঁ, আর এরপরে ও খেলা করবে, টিভি দেখবে। আগে ওই টাইমটা ঘুমাতো, বাট এখন ঘুমায় না, ওই জন্য টিভি দেখে খেলা করে। তো এই যে ওর লাড্ডু চলে এসছে, ও স্নান করে উঠে একটা কিছু লাগেই, মিষ্টি বা চকলেট আগেই বললাম, তো আজকে লাড্ডু খাচ্ছে, লাড্ডু খেতে ভালোবাসে। তো এখন লাড্ডু ওর খাওয়া হয়ে গেছে, এখন আমি এই যে পায়রাকে রুটি দেবো বললাম, তো রুটিগুলোকে ছিঁড়ে নিচ্ছি ছোট ছোট করে। চলো তোমাদেরকে দেখাবো, দেখবে ছাদে আমাদের কত পায়রা আসে। তাই যে রুটি ছেঁড়া হয়ে গেছে, তো এবার যাব এগুলো পায়রাকে দিতে। পায়রাগুলো আমাদের পোষা না, কিন্তু আগেই বলেছি, কিন্তু অনেক পায়রা আসে আমাদের, অনেক সকালে রুটি খায়, রাতে ভাত, দুপুরে ভাত খায়, রাতে ভাত খায়, তো অনেক পায়রা আসে। আর এই পায়রাগুলোকে দেখার জন্য রিদ্ধি বারবার ছুটে ছুটে ছাদে চলে যায়, আর আমাকে ওর পিছন পিছন দৌড়াতে হয় ওকে আনার জন্য। এই দেখো রুটিগুলো দিয়ে দিচ্ছি পায়রাকে, এই দেখো কত পায়রা আসছে, সঙ্গে কাকও আসে। হ্যাঁ, তো এই রুটিগুলো দিয়ে দিলাম, সব সব এখন পায়রাতে খাবে, আর রিদ্ধি তো এখান থেকে যাবেই না, পায়রাগুলোকে দেখার জন্য এখানে দাঁড়িয়ে থাকবে। আর ধরতে যায় ছুটে ছুটে পায়রাগুলোকে, বাট ধরতে পারে না, কেউই ধরতে পারে না, ও তো বাচ্চা, ও কী করে ধরবে। যাই হোক, তো ওর দেখতে এগুলো খুব ভালো লাগে, তো সেই জন্য বারবার ছাদে চলে আসে। তো যাই হোক, এখন ওদের পায়রাগুলো যতক্ষণ না যাবে রিদ্ধি, ও ঘরে যাবে না, যতই ওকে নিয়ে যাই ও কাঁদবে, ঘরে যেতে চাইবে না। তো পায়রাকে রুটি দেওয়া হয়ে গেছে, তো এবার আমি জামা কাপড় মেলা ছিল সকালে মেলেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, সেইগুলো তুলে নেব। তো তারপরে আবার কাঁচাকুচি ভিজিয়েছি, সেগুলো আবার কেচে আবার মেলবো। তো এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সকালে মেলেছি বলে, তো এইগুলো এখন তুলে নেব। সারাদিন সকাল থেকে মানে ও ছাদে যে কতবার আসে, আর ওর সঙ্গে সঙ্গে আমাকেও দৌড়াতে হয়, এই জন্য ওর সাথে সাথে সবসময় থাকতে হয়, যে কখন পড়ে যাবে সেই জন্য ধরার জন্য। দেখো আমি জামা কাপড় তুলছি, আর ক্লিপগুলো নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, খালি জামা কাপড় থেকে ক্লিপ খুলে খুলে নিয়ে যায়। তো এখন ও ঘরে যেতে চাইবে না, পায়রাগুলো আছে, তো সেই জন্য ওকে ভোলানোর জন্য আমি ওকে বললাম যে ক্লিপগুলো দেখো, আমার কাপড় পরে গেছে, সেগুলোকে ও আমাকে আবার উঠিয়ে দিচ্ছে এদিকে, খুব ভালো, কিছু পরে গেলেই সঙ্গে সঙ্গে তুলে দেয়। ওকে ক্লিপগুলো দিচ্ছি ভুলিয়ে, যাতে ওকে ঘরে নিয়ে যেতে পারি, সেই জন্য ও ক্লিপগুলো নিয়েছে, দু হাতে ধরছে। তো এই ক্লিপগুলো নিয়ে এখন ও ঘরে যাবে, তারপর ওকে ঘরে ওখানে বসিয়ে দেবো চেয়ারে, তারপরে ও চেয়ারে বসে বসে টিভি দেখবে। দেখো তার মধ্যে মা আবার গাছে একটা গোলাপ ফুল ফুটেছে, তো মা ওটা তুলে রিদ্ধিকে দিয়েছে, গোলাপ ফুলটা বলছে তোকে গিফট দিলাম। তো যাই হোক, তারপরে আমি বসে গেলাম কাচাকুচি করতে। দেখো ভিডিও করে দেওয়ার তো আমাকে কেউ নেই, সেই জন্য আমি একা একাই মানে এক হাতে ভিডিও ধরে এক হাত দিয়ে কাটছি আর কি, দেখানোর জন্য। তো কাচাকুচি করা হয়ে গেলে তারপর দেখবো কী কাজ আছে। তো রিদ্ধির গামছা ভিজিয়েছিলাম, এই যে গামছা কাটছি আগেই, তারপরে জামা কাপড় আছে ভিজানো, সেইগুলো কাচবো। তো সকালবেলাটা আমার এরকমভাবেই এই এত মানে ব্যস্ততার মধ্যে যায়, কাজ থাকে, তো তার থেকেও বেশি কথা রিদ্ধির পিছনে অর্ধেক তো সময় চলে যায়, ওকে খাওয়াতে, তারপরে স্নান করাতে, তারপরে ও যে বললাম এতবার করে দৌড়ায় ছাদে, ওকে ধরতে নিয়ে আসতে, এইসব করতে করতেই আমার সকালটা কেটে যায়। কখন যে সকাল থেকে দুপুর হয়ে যায় বুঝতেও পারি না। হ্যাঁ, তাড়াতাড়ি সময়টা কেটে যায়। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ও ঘুমিয়ে গেলে তখন একটু ও রিল্যাক্স করি। তো আজকে আমি সকালের ভিডিওটাই খালি শ্যুট করেছি, কারণ সারাদিনেরটা আমি একসঙ্গে করতে পারবো না। তো আমার কাপড় কাচা হয়ে গেছে, দেখো এতগুলো বাসন হয়েছে, এবার এই বাসনগুলো আমি মেজে নিলাম। তো বন্ধুরা, আমার কাপড় কাচা বাসন মাজা সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমি যাব স্নান করতে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব, স্নান করে উঠে আমি পুজো করব, তারপর রিদ্ধিকে খাওয়াবো, এখন অনেক কাজ আছে, তো আর ভিডিও এখন আমি করতে পারবো না, রিদ্ধিও খাওয়ার টাইম হয়ে গেছে, মানে হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাবে ওর। তাছাড়াও আমার মানে ফোনে স্টোরেজের প্রবলেম আছে, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আরও ভিডিও করলে এখনও ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। তো এরপরে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে,
তো তোমরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই।